নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। শুরু করছি এখনকার আজকাল পরশু অনুষ্ঠান। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা অ্যাস্ট্রোলজির এসেন্স পাই, আমাদের ভালো থাকাটা কতটা যে ভরিয়ে রাখতে পারে এই এসেন্স অফ অ্যাস্ট্রোলজি, বহু মানুষ বহু দিন ধরে তার সাক্ষী। আজকে আপনারা টেলিভিশনের পর্দায় অনুষ্ঠান দেখছেন বলে নয়, একজন মানুষ 21 বছর ধরে টানা মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন, প্রচুর মানুষের ভালোবাসা আস্থা বিশ্বাস। মানুষ দূর থেকে ছুটে আসেন এটা বলে যে আপনাকে আমি দেখেছি, আমার ভরসা তৈরি হয়েছে, আমি জানি আপনি আমাকে রক্ষা করতে পারবেন, আপনি আমাকে আমার সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারবেন। এই যে এত মানুষের ভালোবাসা বিশ্বাস আস্থা, এটাই কিন্তু দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি। এটাই এক কথায় বলতে গেলে আমাদের প্রিয় শ্রীমতী বৈশালী সরকার, অনেক স্বাগত তোমাকে দিদি অনুষ্ঠানে। দেবদানব সিদ্ধা পূজিতা পরমেশ্বরী, পুরাণ রূপা পরমা পরতন্ত্র বিনাশিনী। ও আচ্ছা, প্রথমেই বলে থাকি এই মন্ত্রটা আমি কেন করলাম, যে কালকে কিন্তু একটা স্পেশাল ডে, একসাথে 7টা প্ল্যানেট একসাথে হচ্ছে পৃথ্বী রাশির ঘরে, ধর্মের ঘরে, কর্মের ঘরে। সেখানে শনি, বৃহস্পতি, রবি, চন্দ্র, প্লুটো, শুক্র সব এক জায়গায় হয়ে যাচ্ছে, বুধ যদিও রেট্রো, এবং ম্যাক্সিমাম প্ল্যানেট একমাত্র রবি রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে, বাদ বাকি সব কিন্তু শ্রবণা নক্ষত্রে রয়েছে। অর্থাৎ চন্দ্রের ভাইব্রেশন প্রচুর মাত্রায় কিন্তু বেড়ে যাচ্ছে কালকের দিনটা থেকে। এবং চন্দ্র মানে মন মানসিকতা, চন্দ্র মানে ক্রিয়েটিভিটি, চন্দ্র মানে ফিলিংস, চন্দ্র মানে আমাদের জাগতিক যা কিছু সমস্ত কিছুকে কিন্তু নির্দেশ করে, এবং চন্দ্র মানে হচ্ছে পাবলিক। কাজেই কালকের দিনের পর থেকে 3 মাস প্রায় প্রত্যেকটা রাশিকেই আমি বলবো সতর্কতা দিচ্ছি। এবং এই যে মন্ত্রটা আমি আবারও বলছি, দেবদানব সিদ্ধা পূজিতা পরমেশ্বরী, পুরাণ রূপা পরমা পরতন্ত্র বিনাশিনী। ও এই মন্ত্রটা আপনারা কালকে 108 বার করে কিন্তু জপ করবেন, জীবনের সমস্ত কিছু অশুভত্বকে যে নাশ করেন, সেই নাশ করার যে মন্ত্র, সেই মন্ত্রটাই হচ্ছে এটা। এবং তার পাশাপাশি আমি বলবো একটি ঘিয়ের প্রদীপ, তার নিচে আতর চাল, গম এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে মাটির প্রদীপের মধ্যে ঘি অনেকটা দিয়ে কালকে সন্ধ্যের পর থেকে মায়ের আরাধনা করবেন, তারার মন্ত্র জপ করবেন, বা আপনি যে গুরু মন্ত্র আছে সেই মন্ত্র জপ করবেন, তাহলে দেখবেন, এবং প্রতিদিন যদি এটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে এই যে 3 মাস একটা অকাল মানে সিচুয়েশন বা অকাল টাইম চলবে, তার থেকে কিন্তু আপনারা অবশ্যই সেফ থাকতে পারবেন। একদম। আর তার সঙ্গে তোমার আগামীকাল সারা দিন ধরে তোমার বিশেষ পুজো, বিশেষ কাজ, সবই করব, তন্ত্রমতে বিশেষ কিছু কাজ করব, মহাকালের কাজ করব, ষষ্ঠনাগের কাজ করব, অষ্টনাগের কাজ করব, নবনাগের কাজ করব, বিভিন্ন রকম গুপ্ত তন্ত্রের। আমি তো একদিন দুদিনের জ্যোতিষী নয়, দীর্ঘ 21 বছর, এবং প্রত্যেকটা মানুষের এই আস্থা ভরসা বিশ্বাস যে বৈশালী সরকারের কাছে গেলে কাজ পাওয়া যায়। আজকে আমি এসেছি শিলিগুড়ি চেম্বার থেকে ডাইরেক্ট আর কি, এবং আমি কালকে শিলিগুড়ি যখন চেম্বার করেছি, অগুন্তি মানুষ সেখানে এসছে যে আমরা কিন্তু শুধুমাত্র এসেছি আপনার কাছে যে আমরা আপনার থেকে সফলতা চাই, কাজ চাই। কারণ আমাদের যে কজন পরিজন আপনার কাছে গেছে তারা কিন্তু কাজ পেয়েছে, এবং যেখানেই যাই মানুষের ভালোবাসা, বড়দের আশীর্বাদ এটা ভীষণভাবে পাই, হয়তো সেই কারণে মায়ের আশীর্বাদে আজকে কিন্তু এই জায়গায় আমি আসতে পেরেছি। অবশ্যই তোমার বৈশালী সরকার মানেই হচ্ছে সাফল্য, বৈশালী সরকার মানে ভরসার জায়গা। ফোনে কে আছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি কৃষ্ণনগর থেকে কৃষ্ণা পাল বলছি, বৈশালী দিকেও আমি নমস্কার জানাই। কৃষ্ণনগর থেকে কৃষ্ণা পাল, বলুন দিদি। হ্যাঁ বলছি, আমার সম্পর্কে জানবেন, কার আপনার নিজে? আমার সম্বন্ধে, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 8/5/1981।
আট পাঁচ পাঁচ ১৯৮১। হ্যাঁ। সময় কখন? রাত্রি 11:30। কোথায় জন্ম? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। এবার বলুন কতদিন ধরে দেখছেন আপনি বৈশালী দিকে? বৈশালী দি প্রোগ্রাম তো আমি দেখছি অনেক দিন থেকে দেখা হচ্ছে। এমনকি আমার বাড়িতে আমার যা দুই ছেলের জন্য গেছিল তারা খুব উপকৃত হয়েছে। এমনকি আমার ননদের ছেলেও গিয়ে সেটা ওনার কাছে প্রতিকার নিয়ে ডাক্তারিতে চান্স পেয়েছে। আমার সময় হয়ে ওঠেনি বিশেষ কিছু কারণে, তা ভাবছি এবার দিদির কাছে যাব। আপনার আশা হয়ে ওঠেনি? না, যায় যা গেছিল ননদ গেছিল তারা খুবই উপকৃত হয়েছে আপনার প্রতিকার নিয়ে। কৃষ্ণনগরে এসেছিলাম। তারা কোথায় দেখেছিল? কৃষ্ণনগরে? কৃষ্ণনগরে। আচ্ছা, কৃষ্ণনগরে তো আমি দীর্ঘ ধরুন নাই নাই করে 14 বছর যাচ্ছি, একটা না ত্রিনাথ লজে প্রায় 14 বছর ধরে যাচ্ছি। কাজে ভগবন্তি মানুষ সেখানে আসে। না না, এটা বলবেন না, এটা ভালো, এটা এটা আপনার শুভ কর্ম যে আপনি আজকে ফোন পেয়েছেন। রাশি লগ্ন কিছু জানা আছে? না না, দিদিভাই জানা নেই। তাহলে জেনে রাখুন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, এবং লগ্ন হচ্ছে মকর লগ্ন। কেন আপনি আসতে পারেননি? আপনার ষষ্ঠ স্থানে দেখুন চন্দ্র রয়েছে, এবং চন্দ্র রয়েছে দেখুন কোন স্টারে, না পুনর্বসু নক্ষত্রে। বারবার চেষ্টা করেছেন কিন্তু হয়নি, পুনরায় পুনরায়। প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে। আপনার বিয়ে কি বাড়ির কাছাকাছি হয়েছে, মানে কৃষ্ণনগরের মধ্যেই, কাছের মধ্যেই হয়েছে? কিন্তু দাম্পত্য হাজবেন্ডের জায়গা থেকে তো আমি ভীষণ সমস্যা পাচ্ছি। আপনার সাথে বনাবনির জায়গা কিন্তু ভীষণ ডিস্টার্ব, মানে মতান্তর রয়েছে। আপনি যদি ডান দিকে যেতে বলেন উনি বাঁ দিকে যাবেন। মানুষ খারাপ না, ডিউটি কর্তব্য বা পাবলিক নিয়ে যারা চলে, চন্দ্র পাবলিক, এই যে আমি একটু আগে বললাম চন্দ্র হচ্ছে পাবলিক, পাবলিকের সাথে ভীষণ ভালো, কিন্তু আপনার সাথে বাড়িতে তিনি কিন্তু যথেষ্ট ডিস্টার্ব করবেন। অর্থাৎ আপনি যেটা বলবেন, কারণ তিনি হচ্ছেন রাহু, এখানে রাহু চলে গেছে সপ্তমে, সপ্তমে রাহু থাকলে দেখা যায় হাজবেন্ড যথেষ্ট ডমিনেটিং, অর্থাৎ আপনাকে সবসময় দাবিয়ে রাখার একটা মানসিকতা থাকবে। আর তার সাথে আপনার কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে। আর একটা কথা বলছি, আপনার এই মুহূর্তে শারীরিক মানসিক জায়গায় আপনি ভীষণ ডিস্টার্বে রয়েছেন। এক এক সময় মনে হচ্ছে আমার বেঁচে না থাকলেও হয়, এরকম ধরনের নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু আপনার মধ্যে চলে আসে। আমি বলবো একটু আপনি কিন্তু, আপনি তো বললেন আপনার ননদের ছেলে এসে ডাক্তারিতে চান্স পেয়েছে, যায় ছেলেরা ভালো হয়েছে তাদের জায়গা থেকে, খুবই ভালো উপকৃত হয়েছে। আপনার ছকটা কিন্তু একটু দেখানোর প্রয়োজন কিন্তু রয়েছে। আপনি ভীষণ মানসিক যন্ত্রণা কষ্টের মধ্যে রয়েছেন, প্লাস এই 3 মাস মন শান্ত করুন। আমি একটু আগেই বললাম যে প্রাণায়াম করুন, ধ্যান করুন, জ্ঞান মুদ্রায় বসে আপনি রেগুলার যদি এই মন্ত্রটা পাঠ করতে পারেন কিছুটা মনটা শান্ত হবে। এবং সাদা লালপাশ শাড়ি এই ধরনের, বা হলুদ লালপাশ শাড়ি, এই ধরনের শাড়িগুলো প্রচুর ইউজ করুন। প্রতিদিন কাঁচা হলুদ খান, মা তারাকে এক মনে জপ করুন, কারণ এই সময়টা আমি একটু আগেই বলছিলাম যে বিভিন্ন রাশির ক্ষেত্রে একটা আকস্মিক ঘটনা ঘটে যাওয়া, হীনমন্যতায় ভোগা, সেখান থেকে সুইসাইড অ্যাটেম্প করার মানসিকতা, এইগুলো প্রবল আকারে কিন্তু কালকের পর থেকে কিন্তু চলে আসবে। কিন্তু আপনার সংসার রয়েছে, সন্তান রয়েছে, সেই জায়গা থেকে বলবো ধৈর্যকে আনতে হবে। আর এই ধৈর্যকে আনার জন্য কিন্তু অবশ্যই বৈশালী সরকারের কাছে আসতে হবে। আমি তো প্রতি মাসেই আপনাদের জন্য কৃষ্ণনগরে যাই, এবং তার পাশাপাশি নিজেকে সংশোধন করতে হবে। যখনই দেখবেন মাথা গরম হয়ে যাচ্ছে, দুশ্চিন্তা আসছে, বাথরুমে গিয়ে পায়ে জল ঢেলে দেবেন, ঠিক আছে? মনকে শান্ত করুন, এবং আপনি ইমিডিয়েট কিন্তু কারো পরামর্শ নিন। আপনার ছকটা আমি ভালো পাচ্ছি না, এই 3 মাসের মধ্যে কিন্তু খুব নেগেটিভ যোগ রয়েছে। আপনি যেটা দিদি বললেন সেটা ফলো করুন। আপনাকে ধন্যবাদ দেব আপনাকে, যেগুলো বললাম সেগুলো আপনার জীবনের সাথে মিলল তো 100%। কাজে এই জায়গাটা বয়স কম, এই সময়টা ধৈর্য রাখতে হবে। শুধু একদম আপনার মকর রাশির উপর 7টা প্ল্যানেট, ব্রেন কিন্তু কাজ করবে না, মাথা কাজ করবে না, মনও কাজ করবে না, ভীষণ ইমোশনাল হয়ে যাবেন, সেন্টিমেন্টাল হয়ে যাবেন। অনেক সময় হয় কি, আমি এরকমও ক্লায়েন্ট পাচ্ছি যে এই সময়টা তাদের মধ্যে এমন একটা হতাশা গ্রো করছে, কোনো প্রবলেম নেই, বলছে আমি 2-3 ঘন্টা অকারণে কেঁদে যাচ্ছি, মানে নিজের মনকে না সান্ত্বনা দিতে পারছি না, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এই যে 7টা প্ল্যানেট চন্দ্রের আধারে ম্যাক্সিমাম প্ল্যানেট চলে যাচ্ছে, এই সময়টা থেকে কিন্তু মানুষের জীবনের
কর্ম ফলের নিজ ফল কিন্তু পাবেন এই তিন মাস। এবং এই সময় বলবো বিভিন্ন কালোবাজারি, বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত যারা রয়েছেন, আমি আগেও প্রেডিকশন করে গেছি প্রবল আকারে তাদের কিন্তু ধরা পড়ার যোগ রয়েছে। এবং বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের অধঃপতনের জায়গা রয়েছে, যারা ঠকবাজি করে এগিয়ে এসেছিলেন, কিন্তু যারা এতদিন পর্যন্ত ধৈর্য সহকারে ছিলেন, নিষ্ঠার সহকারে ছিলেন, ধর্মের সাথে ছিলেন, চেতনার সাথে ছিলেন, তাদের কিন্তু আস্তে আস্তে উন্নতি হবে। এবং রাজ্য রাজনীতিতে অদল বদল পরিবর্তন আমরা ভীষণভাবে পাবো। এবং প্রত্যেকটা মানুষকে বলবো মাথা ঠান্ডা করে চলুন, ধৈর্য সহকারে চলুন, কারণ এই সময়টা কর্কট রাশির জন্য প্রবল নেগেটিভ একটা সময় কিন্তু আসছে। কর্কট রাশির মানুষের মধ্যেও কিন্তু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, পারিবারিক অশান্তি অত্যাধিক মাত্রায় চলে যাবে, নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, কারণ কর্কটও কিন্তু চন্দ্রের আওতার যুক্ত লোক। আপনাদের বলবো কালকে প্রত্যেকে আমার কাছে যারা আসবেন তাদের জন্য যেরকম আমি অর্ঘ্য বানাবো, আপনার প্রত্যেকের বাড়িতে ঠাকুরকে কালকে সন্ধ্যের পরে একটু পুজো দিন। কীভাবে করবেন না, একটা বড় লাল আলতা পাতা কিনবেন, তার মধ্যে ত্রিশূল আকারের তিনটে করে দুর্বা 108টা দেবেন, 108টা ধান ভেঙে চাল বার করবেন, করে সেটা দেবেন, একটা গোটা সুপারি দেবেন এবং একটি পদ্মফুল দেবেন, একান্ত যদি পদ্মফুল না পান জবা ফুল একটি দেবেন, দিয়ে লাল সুতো দিয়ে নবার কিন্তু বাঁধবেন, বেঁধে আপনি যে মনস্কামনা চাইছেন সেই মনস্কামনা নিয়ে মাকে এক মনে ডেকে সেটা কিন্তু অর্ঘ্য তার কাছে দেবেন। এবং পুজো শেষের পরে সেই অর্ঘ্য আপনারা কিন্তু কাছে রেখে দেবেন, তিন মাস তো কাছে রাখবেনই, এরপরে অন্য সময়ও রাখতে পারেন, যে কোনো কাজে যাওয়ার সময়, বিপদ আপদের সময় সেই অর্ঘ্য কিন্তু মানুষের সাথে দিতে পারেন। তুমি যেটা বহু বছর ধরে আমি মানুষের জন্য করে দিয়েছি, বহু মানুষের চাকরি হয়েছে, এক্সামে এই ডক্টরিতে বলো, ইঞ্জিনিয়ারিং এ বলো, লতে বলো, তারা চান্স পেয়েছে, এই তো এক্ষুনি ফোন পেলাম। কাজেই এই জায়গাগুলো সঠিকভাবে আমি করে থাকি এবং বহু দ্রব্য দিয়ে কাজ করে থাকি এবং সঠিক মন্ত্রের মাধ্যমে কাজ করে থাকি এবং নিজে কাজ করে থাকি, সেই কারণে কিন্তু মানুষ এসে আজ কিন্তু তারা প্রত্যেকেই কাজ কিন্তু পেয়ে থাকে। একেবারেই তাই, আমরা প্রত্যেক দিন যে ফোনগুলো পাই সেই ফোনগুলো একই কথা বলে বৈশালী দি, যে কারুর না কারু হয়, কারো নিজের বাড়ি থেকে, বান্ধবী, পাশের বাড়ি, কেউ না কেউ তোমার কাছে এসেছে এবং এসে কাজ পেয়েছে। দেখুন বৈশালী দি প্রেডিকশন করবেন সেটা অক্ষরে অক্ষরে মিলবে, এটা নতুন করে প্রমাণ করার কিছু নেই, কিন্তু যেটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে প্রেডিকশনটা শুনে বসে থাকলে হবে না, সেটা আমাদেরকে কাজে করাতে হবে। কাজ করানোর জন্য আপনারা বৈশালী সরকারের কাছে আসেন, কাজ করানোর জন্য আসুন, সময়কে কাজে লাগান। কি আছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন। বলুন বলুন, কোথা থেকে? আমি সুভাষগ্রাম থেকে। সুভাষগ্রাম, বলুন দিদি কি নাম, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমার মেয়ের সম্বন্ধে, দেবশ্রী। স্যার দেবশ্রী, বলুন, ডেট অফ বার্থ বলুন। 2 সেপ্টেম্বর 1985 2 সেপ্টেম্বর 1985 হ্যাঁ। সময় বলুন। রাত্রি 8:12 কোথায়? কলকাতা। কলকাতা, আচ্ছা এবার বলুন কতদিন ধরে অনুষ্ঠান ফলো করছেন? হ্যাঁ আমি অনেকদিন ধরেই দেখছি, রাতে 11টায় একটু দেখি, কম দেখতে পাই। আচ্ছা মেয়ের রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ হ্যাঁ, মিন রাশি, মিন রাশি রেবতী নক্ষত্র দেবগণ এবং মেষ লগ্ন, তাই তো? হ্যাঁ। মেয়ের বিয়ে দিয়েছেন? না। বিয়ের জায়গাটা তো প্রবল বাধা হয়ে রয়েছে, প্রচুর চেষ্টা করছেন? হ্যাঁ। মেয়ে চাকরি করছে? কিন্তু কেন পাচ্ছে না ভালো জায়গা, সেটা হচ্ছে ও সরকারি চেষ্টাও তো প্রচুর করেছে, সেটা যে কারণে হয়নি, কারণ রবি মঙ্গল ওর খুব ভালো আছে, এমনিতে মেয়ে খুব লড়াকু, কিন্তু এটা দেখা যাচ্ছে মাথা একটু গরম আছে, চট করে রেগে যায় এবং একটু পরিষ্কারের বাতিক আছে, আপনারও সেটা রয়েছে তাই তো? খুব বাড়িঘর টিপটপ করে সাজিয়ে গুজিয়ে রাখবো, যতটুকুই আছে ছেঁড়া জামা কাপড় হলো কেচে ধুয়ে ইস্ত্রি করে পরবো, তাই তো? কিন্তু মেন প্রবলেম হচ্ছে বিয়ের জায়গায় সাংঘাতিক প্রবলেম, এই যে সাধু সর্প যোগ, আপনি ছকটা আগে তো নিশ্চয়ই কারোর পরামর্শ নিয়েছেন?
গেছিলাম সেরকম ভাবে বলেনি, গেছিলাম খুব নাম করা লোকের কাছে। হ্যাঁ কিন্তু দেখেনি না, বলেনি সেরকম কিছু। দেখেন শনি কেতু, এই যে সাধু সর্প দোষ, শনি হচ্ছে নপুংস গ্রহ, শনি বিবাহ চায় না, কেতুও তাই। যে ক্ষেত্রে দেখা যাবে ওর বয়স বাড়তে থাকবে, কিন্তু বিয়ে কোনোভাবে আপনার মেয়েকে যে খুব খারাপ দেখতে তাও কিন্তু নয়, দেখতে শুনতে মোটামুটি ভালো, পড়াশোনায় ভালো ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ওর বিয়ের জায়গায় প্রবল বাধা। চাকরি কোনো রকমে একটা সারা জীবনই করবে, ছোটোখাটো টিউশনই বলুন, কোচিং সেন্টার বলুন, ছোট স্কুলে বলুন, পড়াবেই, কিন্তু এখানে আর ঠান্ডা লাগার ধাত ভীষণ রয়েছে, তাই তো? ছোটবেলা থেকেই ঠান্ডা লাগার ধাতে প্রচন্ড ভাবে ভোগে, তাই বিয়েটা তো নিশ্চয়ই, বয়সটা তো বেড়ে গেছে, দিতে চাইছেন। তার জন্য কি করতে হতো? আমি তো এই যে এতবার করে বলে যাচ্ছি যে কালকে যে ভীষণ ভালো তিথি, এই যোগে বিয়ের কাজ করান, অবশ্যই বিয়ে হবে। তা সেই সাধু সর্প যোগে যতক্ষণ না ঠিক করবেন, 40 বছর মেয়ের বয়স হয়ে যাবে তাও কিন্তু বিয়ে হবে না, তখন হতাশা, ডিপ্রেশন, বাড়িতে অত্যাচার করবে। অলরেডি তো 35 হয়ে গেছে, তাই সেটাই তো বলছি, প্লাস অলরেডি। তা কি করতে চাইছেন? এই মেয়েকে এখনো রেখে দিতে চাইছেন না সমস্যার সমাধান করতে চাইছেন? আমি জ্যোতিষ করি, কি হতে চলেছে না হতে চলেছে আমি একটা কথা বলছি আপনাকে দিদিভাই, শুনতে ভীষণ খারাপ লাগবে, শুনতে ভীষণ খারাপ লাগবে, ছেলেটির জায়গা থেকে শারীরিক কিছু আমি প্রবলেম পাচ্ছি, সেক্সুয়াল অর্গেনে ছেলেটার কিছু প্রবলেম পাচ্ছি, আপনারা অবশ্যই মেডিকেল টেস্ট করে নিয়ে তারপরে বিয়েটা দিন, ঠিক আছে? এখানে সাধু সর্প দোষের মাস্ট প্রতিকার করতে হবে। আপনি যে জন্য ফোন করেছিলেন, মানে আপনি তো এমন নয় যে আপনি জানেন না মেয়ের সমস্যাটা কোথায়, আপনি সমস্যাটা জানেন, আপনি বৈশালীদের কাছ থেকে শুনবেন বলে ফোনটা করিয়েছিলেন, বৈশালীদের কাছ থেকে শুনলেন, এবং আমি যতদূর যতটুকু অল্প সময় বৈশালীদিকে চিনছি আমি, তাও আমি একটা জিনিস জানি, বৈশালীদি একেবারে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দেন এবং পিন পয়েন্ট জায়গায় উনি বলে দিয়েছেন। মানে আপনি যখন বলেন যে একটা জায়গায় কথা হয়েছে দিদি, আপনার মুখের কথা শেষ হওয়ার আগে বৈশালীদি বলেছেন বয়সে কি অনেকটা বড়, এটা কি তার সমস্যা? তো এই স্তরের প্রেডিকশন যিনি করেন না, সেখানে আর মাথা ঘামাতে নেই, সেখানে পরিষ্কার এসে বলতে হয় দিদি আপনি এখান থেকে আমাকে বের করুন, এটা আমার চাই। এখানে যদি এখন নাও আসে, মানে বিয়ে 3-4 মাস পরে চলে আসবে আমার কাছে, এটুকানি গ্যারান্টি না, সেটার কি লাভ? সে তো আরো সমস্যা জীবনে, আমি কেন সেটাই তো জটিল হয়ে যায়। আমি তো মানুষকে সেটাই তো বারবার বলি যে সময়কে কাজে লাগান। আমি জীবনের প্রত্যেকটা দিনকে না একটা ডিসিপ্লিনে চলি প্রতিদিন, যার জন্য জীবনে কিন্তু সাকসেস পেয়েছি। সাকসেস পাওয়াটাও কিন্তু এতটা সহজ জিনিস নয়, সেটা সাকসেসটা হচ্ছে লাইফের ক্ষেত্রে সাধনা। কাজেই সেই সময় থাকতে যদি সেই কাজগুলো না করেন, 35 মেয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দেবেন আবার আপনার কাছে ফিরে আসবে, সেটা তো কাম্য নয়। কাজেই সেই জায়গা থেকে বলবো এখন থেকে প্রতিকার করুন, সেরা বলে অনলাইন আমাদের সাথে যোগাযোগ করুন, আর্জেন্ট বুকিং এর যোগাযোগ করুন, কালকে কিভাবে প্রতিকার করাবেন, সুযোগ এখনো রয়েছে, সুযোগটাকে কাজে লাগান। একেবারে আর্জেন্ট বুকিং এর জন্য যোগাযোগ করুন, কালকেই সম্ভব হলে কাজটা করান, এবং এই মাসেই কিন্তু আমি বলবো, চট করে একবার বলে দেব, সামনে 13 তারিখ এবং 14 তারিখ বৈশালীদি ব্যারাকপুরে থাকছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, বেহালাতে থাকছেন। 13 তারিখ হচ্ছে হাওড়ায় থাকবে, 13 তারিখ তুমি হাওড়ায় থাকছো, 14 তারিখ ব্যারাকপুরে থাকবেন বৈশালীদি, 18 তারিখ থাকবেন বেহালাতে, 19 ফেব্রুয়ারি দুর্গাপুরে থাকছেন, ডানলপে থাকছেন 22 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি শেওড়াফুলি, কৃষ্ণনগর থেকে প্রথমে যিনি ফোন করেছিলেন আমি বলবো ইমিডিয়েটলি যোগাযোগ করার চেষ্টা করুন, 24 তারিখ কৃষ্ণনগরে থাকবেন বৈশালীদি, হাতিবাগানে থাকবেন 26 তারিখ, এই মাসেরই 28 তারিখ বর্ধমানে থাকছে চেম্বার। অনলাইন কনসালটেন্সির জন্য বুক করতে পারেন, যারা অনেক দূরে রয়েছেন, এমার্জেন্সি চাই করাতেই হবে, যোগাযোগ করুন, আমি বলবো সম্ভব হলে কালকে পুরো দিন বৈশালীদি প্রচুর কাজ করবেন, আপনারা কিন্তু সেই সুযোগটা। আর একটা জিনিসের জন্য ক্ষমা চাইছি আপনার কাছে, প্রচুর অনলাইন জমে যাচ্ছে, যেহেতু আমাকে চেম্বারও করতে হচ্ছে, মানুষের জন্য কাজও করতে হচ্ছে, একটু আমাকে আপনারা হেল্প করবেন, একটু সাহায্য করবেন, অর্থাৎ সময় দেবেন আমাকে, যাতে আমি প্রত্যেকে, কারণ আমি ফাঁকিবাজি দিয়ে কাজ করি না,
যে অ্যাসিস্ট্যান্টকে বলবো করে দেখে কোনো রকমই ছেড়ে দেয়, কারণ মানুষের জীবন নিয়ে খেলার অধিকার আমার নেই। আর আমি যেরকম কর্ম করব আমাকে সেই ফল কিন্তু এখন পেতে হবে। কাজেই দীর্ঘ 21 বছর সাধনার সাথে মানুষকে নিষ্ঠার সাথে কাজ দিয়ে চলেছি, আর এখন যে সময় চলে এসেছে এখানে প্রত্যেকটা মানুষ যে যে সেক্টরেই রয়েছেন না কেন মডার্ন হতে হবে, কাজে অ্যাক্টিভ হতে হবে, প্রত্যেকটা কাজ দায়িত্ব সহকারে করতে হবে, তবেই গিয়ে জীবনে সাকসেস পাবে। একেবারে তাই। ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো ম্যাডাম, আমি যাদবপুর থেকে বলছি। কে বলছেন? আচ্ছা, আমি আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাইছি। বলুন, কি নাম আপনার মেয়ের? মেয়ের নাম হচ্ছে স্মৃতি দাস। প্রীতি? হ্যাঁ, স্মৃতি দাস। স্মৃতি দাস। স্মৃতি, স্মৃতি, স্মৃতি। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 1995 নভেম্বরে 25 নভেম্বর 28 28 নভেম্বর না 20 তারিখ নভেম্বর 20 নভেম্বর 20 নভেম্বর 1995 হ্যাঁ হ্যাঁ। সময় বলুন। সময় হচ্ছে সকালবেলা 10:10, সোমবার ছিল। সকাল 10:10? হ্যাঁ। আপনি কি খুব নার্ভাস হয়ে গেছেন? রাশি লগ্ন জানা আছে? না ম্যাডাম, কিছু জানা নেই। তুলা রাশি, চিত্রা নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম। উনি তোমার সাথে কথা বলতে বেরে এক্সাইটেড হয়ে গেছেন। মকর লগ্ন। আচ্ছা, এখানে পূর্ণ কালসর্প দোষ রয়েছে, ছকটা খুব ক্রিটিক্যাল ছক। আপনার কথা তো একদমই শুনছে না মেয়ে। মেয়ে কি আর্টস নিয়েছে? আর্টস নিয়ে পড়ছে? না, আর্টস নিয়ে পড়ছে না, কমার্স স্টুডেন্ট। অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পাস করেছে, গ্র্যাজুয়েশন করে নিয়েছে, কিন্তু চার্টারটা পড়ছে। কি করছে? চার্টার পড়ছে। চার্টার পড়ছে, কিন্তু এখানে তার সাথে সাথে ওর লিটারেচার পড়তে খুব ভালোবাসে। পায়খানা বাথরুম রয়েছে, তাই তো? যার জন্য বাড়িটার মধ্যে শান্তি নেই। মেয়ে একদমই আপনার কথা শুনতে চায় না। ওর গাইনি সেক্টরে কিছু প্রবলেম আছে, আছে তো? একদমই ভালো না। ছেলেটি বাড়ির কাছাকাছি থাকে? কালীঘাটে থাকে। না না, কাছের মধ্যেই রয়েছে। যাদবপুর থেকে কালীঘাট কত দূর? এই বিয়েটা টেকানো যাবে না, মানে সম্ভব নয়। বিয়ের জায়গা থেকে ভীষণ ডিস্টার্ব, আর মেয়ের কর্ম পাওয়ার ক্ষেত্রে ভীষণ ডিস্টার্ব। মেয়ে তো করলো কমার্স নিয়ে কাজ, হ্যাঁ, কিন্তু চার্টার্ড পড়লো, সবই হলো, মনমতো জব কিন্তু ও পাবে না, কারণ ওকে প্রচুর খাটতে হবে। ওর দেখবেন লাক ফেভার করে না একদমই, সেটা হয় তো? হ্যাঁ। এবং সব কাজের ক্ষেত্রে ওর ভীষণ বাধা হয়, শেষে গিয়ে হয়, শেষে গিয়ে হয়। এবং মেয়ে একটু খুঁতখুঁতে রয়েছে, একটু মুডি টাইপের, সবার কথা শোনে না, নিজের মতে চলতে পছন্দ করে। এখানে 32 এর আগে লাইফে ডেভেলপমেন্ট পাবে না, কিন্তু নিজের পছন্দ মতন যদি বিয়ে করে সেই বিয়ে কিন্তু ডিভোর্সে পরিণত হবে, এবং ছেলেটি অন্য কাস্টের ছেলে, তাই তো? না, ছেলেটি ব্রাহ্মণী, মানে বেঙ্গলি। আপনাদের, আপনি কি? আমরা তো দাস। তবে মেয়ের মধ্যে চেষ্টা আছে যে নিজে কিছু করব, নিজে কিছু করব, কিন্তু এত কম টাকার ও চাকরি পাচ্ছে যে চাকরিগুলো ও করতে চাইছে না, তাই তো? আমাদের তো সময়ও শেষ, উনি নেইও এখন। আমি আপনাকে একটা কথা বলবো, যতক্ষণ বৈশালী দিয়ে প্রেডিকশন করলেন আপনি হু 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 করে গেলেন, শুনলেন সব ঠিক আছে, এবার হু হুটাকে কাজে লাগান। মানে আজকে মেয়ে আপনার কথা শুনছে না, নিজের ইচ্ছে মতো পড়ছে, নিজের ইচ্ছে মতন
একেবারে অন্য কাজটি নিয়ে পছন্দ করেছে সেটা আইনে অবধি যাবেই। এবার নিজের ইচ্ছেমতো বিয়ে করে ফেলবে তারপরে আপনি আসবেন বৈশালী দিকে আমাকে বাঁচান, অত দূর অবধি যাবেন না, সময় থাকতে থাকতে কাজে লাগান। আজকে তো সময় শেষ আমাদের অনুষ্ঠানের, অবশ্যই আমরা বিদায় নেব, তোমাকে ধন্যবাদ দেবো বৈশালী দি। আপনাদেরকে আমি বলবো সতর্ক থাকুন, যেটুকু দরকার সেটুকু সঠিক সময়ে, এবং যে দুটো কাজ বললাম, যে মন্ত্র বললাম, যে নিয়ম বললাম, অর্ঘ্য দেওয়ার অবশ্যই করুন একদম, এবং সচেতন থাকুন, মাথা ঠান্ডা করে চলুন। আজকের মতো এ পর্যন্তই, নমস্কার।